একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি, যন্ত্রণার কিছুতেই নাহি তার স্বস্তি। তিন দিন তিন রাত নাহি তার নিদ্রা, স্যাক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। নমস্কার, আমার আজকের নিবেদন পুণ্যলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি। নতুন বাড়িটা জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল, সুতরাং খেলার সাথীর অভাব হলো না। জেঠতুতো খুড়তুতো পিস্তুতো ভাই বোনেদের দল জুটে গেল। ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করা ছিল, তাই দিয়ে গোলা গুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো। সে যুদ্ধের নাম দেওয়া হয়েছিল পটগুলটেস ওয়ার। নরম কাদার গুলিতে খেলা বেশ ভালোই চলছিল। হঠাৎ কি কুবুদ্ধি হলো, গুলিগুলোকে বেশ লাল করে পুড়িয়ে নিলাম। দুপুরবেলার যখন চাকর বাকররা বিশ্রাম করতে যেত, তখন চুপি চুপি রান্নাঘরে ঢুকে মরা উনুনের মধ্যে গুলি গুঁজি দিয়ে আসতাম। ওরা উনুন ঝাড়বার সময় সেগুলি বেছে ধুয়ে আমাদের দিয়ে দিত, কিন্তু তাতে দুপক্ষই এমন ভাবে আহত হতে আরম্ভ করলো যে আমাদের রান্নাঘরে যাওয়াই বারণ হয়ে গেল। আরেকদিন জ্যাঠামশাইয়ের বাড়িতে পটগুটলিস খেলা হচ্ছে, হঠাৎ একজনের হাতের গোলাটা ছিটকে সিঁড়ির ছাদের তলার দিকে লেগে একেবারে খুঁটির মতো চ্যাপটা হয়ে ছেঁটে রইল। ভারী মজা, সবাই মিলে ঘুঁটে দেওয়ার পাল্লা শুরু করলাম। দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল। এমন সময় জ্যাঠামশাই এক পায়ের শব্দ শুনে যে যেখানে পারল লুকিয়ে পড়ল। জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত, তার চেহারা আর গলার আওয়াজ ছিল গম্ভীর। শুনতাম তিনি মস্ত খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব। আমরা কিন্তু কোনোদিন তার রাগ দেখিনি। যখনই ও বাড়ি যেতাম, দেখতাম তিনি এক মনে লেখাপড়া করছেন। যদি কখনো আমাদের দিকে চোখ পড়ত, মৃদু হেসে দু একটা কথা বলতেন। যা হোক, ওদের দেখা দেখি আমরাও লুকোলাম। জ্যাঠামশাই আন মনে কি ভাবতে ভাবতে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছেন, হঠাৎ ঠ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়ল। চমকে উঠে তিনি গুরুগম্ভীর গলায় হাঁক দিলেন, এই কে আছিস, আলো আন। চাকর ছুটে গিয়ে সিঁড়ির আলোটা উস্কিয়ে সামনে ধরতেই দেখা গেল এক তাল থলথলে কালো মতন কি জিনিস। ধমক দিয়ে বললেন, এটা আবার কি, কোত্থেকে এলো? চাকর কাঁচু কাঁচু হয়ে বলল, আজকের ছেলেরা কি যেন খেলা করছিল। তখন কি ভেবে হঠাৎ উপর দিকে তাকিয়ে ছাদের ছিঁড়ি দেখে জ্যাঠামশাই হো করে হেসে উঠলেন। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। আরেকদিন চোর পুলিশ খেলছি, দাদা হয়েছে পুলিশ, আমি চোর, আমার হাতে সাপমুখ বালার। তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভেতর দিয়ে গলিয়ে দিব্যি হাত করি বানিয়ে দাদা আমাকে ধরে নিয়ে চলল। আমি যেই এক ঝটকায় হাত ছাড়তে গিয়েছি, অমনি নতুন বালা ভেঙে দু তিন টুকরো হয়ে ছাদে ছড়িয়ে পড়ল। টুকরোগুলো কুড়িয়ে মার কাছে নিয়ে গেলাম। মা হেসে হেসে বললেন, তোমাকে দেখেছি, এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। ক্রিকেট হকি প্রভৃতি খেলাতেও হাতে খড়ি ওই ছাতেই আরম্ভ হয়েছিল। আমি একটু দোষী ছিলাম কিনা, দাদাদের সঙ্গে যত সব হুড়োহুড়ি খেলার খুব মজবুত ছিলাম, তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগত। মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন, কত ডল পুতুল, কাঁচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট বিছানা, চেয়ার টেবিল, টি সেট, ডিনার সেট, পিতল ও মাটির কত হাঁড়ি কুড়ি, হাতা বেড়ে কত ঘরকন্যা রান্নাবান্না। দিদিরা সুন্দর সুন্দর জামাকাপড় পুঁতির গয়না তৈরি করত, পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া হতো। একবার পুতুলের বিয়েতে আমরা ফুল পাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে সারি সারি ছোট্ট ছোট্ট রঙিন মোমবাতি জ্বেলে দিলাম। সবাইকে ডেকে দেখালাম কি সুন্দর দেখাচ্ছে। তারপর খাবার ডাক পড়তে সবাই নিচে চলে গেলাম। খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে এক অগ্নিকাণ্ড, ছোট্ট মোমবাতি কয়েক মিনিট জ্বলে শেষ হয়ে গিয়েছে, নিশান টিশান পুড়ে এবারে কাঠের ছাদ জ্বলতে আরম্ভ করেছে। তাড়াতাড়ি জল ঢেলে আগুন নিভানো হলো।
অল্পের জন্য পুতুলগুলি বেঁচে গেল। আমাদের এক মজার খেলা ছিল রাগ বানানো। হয়তো কারোর উপর রাগ হয়েছে অথচ তার শোধ দিতে পারছি না, তখন দাদা বলতো আয় রাগ বানাই, বলেই সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলতে আরম্ভ করত। আমরাও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বলতাম। তার মধ্যে বিদ্বেষ কিংবা হিংস্রভাব কিছুই থাকতো না। সে ব্যক্তির কোনো নির্দিষ্ট চিন্তা থাকতো না, শুধু মজার মজার কথা। যত রকম বোকামি হতে পারে, যত রকমের মানুষ নাকাল ও প্রস্তুত হয়ে হাস্যস্পদ হতে পারে, সব কিছু সেই লোকটির সম্বন্ধে কল্পনা করে আমরা হেসে কুটিপটি হতাম। দাদার হজবরলো বইয়ের হিজি বিজ বীজ যেমন মনে করো বলে যত রকম সব অদ্ভুত কল্পনা করে নিজে নিজেই হেসে দম বন্ধ হওয়ার উপক্রম করে। আমাদেরও প্রায় সেই দশাই হতো, কিন্তু মজা হতো এই যে হাসির স্রোতে রাগটাক সব কোথায় ভেসে যেত, মনটা আবার বেশ হালকা খুশিতে ভরে উঠত। আর একটা মজার খেলা ছিল কবিতার গল্প বলা। একটা কোনো জানা গল্প নিয়ে একজন প্রথম লাইনটা বানিয়ে বলবে, আর একজন তার সঙ্গে মিল দিয়ে দ্বিতীয় লাইন বলবে, তার পরের জন তৃতীয় লাইন, এমনি করে গল্পটা শেষ করতে হবে। যদি কেউ না পারে সে হেরে গেল, তার পরের জন বলবে। দাদা কখনো হার মানত না, যত শক্ত হোক না কেন চট করে মিলিয়ে দিত। যেমন একদিন হচ্ছে বাঘ ও বকের গল্প। একদায় এক বাঘের গলায় ফুটেছিল অস্থি, যন্ত্রণায় কিছুতেই নাই তার স্বস্তি, তিন দিন তিন রাত নাহি তার নিদ্রা, স্যাঁক দেয় তেল মাখে লাগায় হরিদ্রা। এরকম চলতে চলতে সুন্দর কাকা যেই বললেন, ভিতরে ঢুকায়ে দিল দীর্ঘ তার চঞ্চু, কেউ তার আর তার মিল দিতে পারে না। আমরা সবাই পাশ দিয়ে দিলাম, দাদার পালা আসতেই সে চট করে বলে দিল, বক্সে চালাক অতি চিকিৎসক চঞ্চু। আমার চেঁচামেচি করে উঠলেন, ও সব যাতা বলবে হবে না, চঞ্চু আবার কি কথা। সুন্দর কাকা খুশি হয়ে দাদার পিঠ চাপড়ে বললেন, চঞ্চু মানে ওস্তাদ, এক্সপার্ট। ছেলেবেলা থেকেই দাদা কবিতা লিখতে আরম্ভ করেছিল। 8 বৎসর বয়সে তার প্রথম কবিতা নদী, আর 9 বৎসর বয়সে দ্বিতীয় টিক টিক টং মুকুল পত্রিকায় ছাপা হয়েছিল। দাদার দেখা দেখি আমারও শখ হলো কবিতা লেখার। একটা খাতায় বেশ ফুল লতাপাতা এঁকে লুকিয়ে দু একটা কবিতা লিখলাম, তারপর একটা গল্প লিখতে আরম্ভ করলাম। একদিন দুপুরে বসে গল্প লিখছি, বাবার কাছে একজন ভদ্রলোক এসে বললেন, তাকে বসিয়ে বাবাকে ডেকে দিলাম। বাবা এসে তার সঙ্গে খানিকক্ষণ গল্প স্বল্প করলেন, তারপর দুজনে একসঙ্গে কোথায় বেরিয়ে গেলেন। আমার খাতাটা টেবিলে ফেলে এসেছিলাম, ওরা চলে যেতেই তাড়াতাড়ি খাতাটা আনতে গিয়ে দেখি আমার সেই অর্ধেক গল্পটার পাতায় তারপর হলো কি বলে বাকি গল্পটা সে ভদ্রলোক নিজেই লিখে শেষ করে রেখেছেন। তিনি ছিলেন তখনকার একজন নামকরা লেখক, নগেন্দ্রনাথ গুপ্ত। বড় হয়ে তাঁর লেখা অনেক সুন্দর গল্প প্রবাসীতে পড়েছি, আমার খাতায় তাঁর লেখাটা নিশ্চয়ই খুব ভালো হয়েছিল। কিন্তু তখন আমার মনে কি হয়েছিল জানো? মনে হলো আমার গল্পটা মাটি হয়ে গেল। মনের দুঃখে খাতাটা ছেড়েই ফেললাম। বাবা যখন বিদেশে কোথাও যেতেন, মজার মজার ছবি আর পদ্য আমার জন্য চিঠি লিখতেন, আমাদের পড়া হয়ে গেলে সেগুলি কত লোকের হাতে হাতে ঘুরত। সেই সব যদি সংগ্রহ করা থাকতো তাহলে তাই দিয়েই মজার একটা বই হতে পারত। নমস্কার।